ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত তারকা দম্পতি শরীফুল রাজ পরিমণি মাত্র এক মাস আগেই তাদের ঘরে আলো করে এসেছে পুত্র শাইম মোহাম্মদ রাজ্য। গত শনিবার রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে, আর এই দিনটি উদযাপন করতে ভুলেননি এই দম্পতি। কেক কেটে ছেলের মাসপূর্তির উদযাপন করেছে রাজ পরিমণি। কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করে পরিমণি লিখেছেন, আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ, হ্যাপি ওয়ান মান্থ বাজান, ধন্যবাদ রাজ। পরিমণি জানান, রাজ্যের জন্মের প্রথম দিন থেকে সব ছবি জমিয়ে রাখছেন, ছেলের সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করবেন পরি, এগুলো রাজ্য বড় হলে দেখবে। এদিকে শুটিং মিস করলেও কাজে ফিরতে তারা নেই পরিমণির। কাজ নিয়ে পরিমণি গণমাধ্যমকে বলেন, একসময় তো কাজ করবই, তবে কাজে ফিরতে তাড়াহুড়া নেই, কারণ রাজ্য আমার জীবন, তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারবো না। এর আগে গত 10ই আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাজ্যের জন্ম হয়। গত বছরের 17ই অক্টোবর বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন 10ই জানুয়ারি।